আজি আলোকর পর্ব দীপাবলি পিণ্ডদান সহিত বড় বড়ুয়া ডাকিবার রয়েছে পরম্পরা। দুই বর্ষ পরে জাকজমকরে পাাল হব দীপাবলি। ঘরে ঘরে পিঠা মিঠা খাই বাণ ফুটাইবে লোকে, সেপটে কালীপূজা পাই বি উৎসবমুখর সারা রাজ্য। করোনা মহামারী পাই গত দুই বর্ষ ধরি দীপাবলি সাঙ্গক কালীপূজা ফিকা পড়ে। চলিত বর্ষ সমস্ত কটকা হটিবা বেড়ে জনসাধারণ মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা দেখা মিলছে। দীপাবলি পিণ্ডদান সহিত বড় বড়ুয়া ডাকিবার পরম্পরা রয়েছে বেড়ে বিভিন্ন মন্দির মানকরে লোকমানে সকাল সকাল বড় বড়ুয়া পিণ্ডদান করে কাউরিয়া কাঠি জাড়িলে। শ্রীক্ষেত্র পুরীরে মধ্য শ্রদ্ধাড় মানে ভিড় জমাই দেখা মিলছে। সেপরি চলিত বর্ষ বিনা কটকণে বাণ ফুটাইবা অনুমতি মিলিবা বেড়ে সন্ধ্যায় দীপাবলি পাড়া পাই বাণ দোকানে ভিড় পরিলক্ষিত হচ্ছে। অন্যপটে আজি মা মহাকালী ধরাবতরণ করা বেড়ে মাঙ্ক স্বাগত পাই বিভিন্ন পূজা মণ্ডপ সমেত কালী মন্দিরে স্বতন্ত্র নীতিকান্তি রয়েছে। আজি আলোকর পর্ব দীপাবলি পিণ্ডদান সহিত বড় বড়ুয়া ডাকিবার রয়েছে পরম্পরা। দুই বর্ষ পরে জাকজমকরে পাাল হব দীপাবলি। ঘরে ঘরে পিঠা মিঠা খাই বাণ ফুটাইবে লোকে, সেপটে কালীপূজা পাই বি উৎসবমুখর সারা রাজ্য। করোনা মহামারী পাই গত দুই বর্ষ ধরি দীপাবলি সাঙ্গক কালীপূজা ফিকা পড়ে। চলিত বর্ষ সমস্ত কটকা হটিবা বেড়ে জনসাধারণ মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা দেখা মিলছে। দীপাবলি পিণ্ডদান সহিত বড় বড়ুয়া ডাকিবার পরম্পরা রয়েছে বেড়ে বিভিন্ন মন্দির মানকরে লোকমানে সকাল সকাল বড় বড়ুয়া পিণ্ডদান করে কাউরিয়া কাঠি জাড়িলে। শ্রীক্ষেত্র পুরীরে মধ্য শ্রদ্ধাড় মানে ভিড় জমাই দেখা মিলছে। সেপরি চলিত বর্ষ বিনা কটকণে বাণ ফুটাইবা অনুমতি মিলিবা বেড়ে সন্ধ্যায় দীপাবলি পাড়া পাই বাণ দোকানে ভিড় পরিলক্ষিত হচ্ছে। অন্যপটে আজি মা মহাকালী ধরাবতরণ করা বেড়ে মাঙ্ক স্বাগত পাই বিভিন্ন পূজা মণ্ডপ সমেত কালী মন্দিরে স্বতন্ত্র নীতিকান্তি রয়েছে। ଓଡ଼ିଶା ସାହିତ୍ୟର ମାଟି, ଓଡ଼ିଆଙ୍କ ରକ୍ତରେ ସାହିତ୍ୟ, ସାହିତ୍ୟ ହିଁ ସମାଜର ପ୍ରତିବିମ୍ବ। ଗଳ୍ପ, କବିତା, ପ୍ରବନ୍ଧ, ରମ୍ୟ ରଚନା ଓ ଅନୁବାଦ ସାହିତ୍ୟର ଏମିତି ଅନେକ କୃତିକୁ ନେଇ ଆମର ଏ ବିଶେଷ କାର୍ଯ୍ୟକ୍ରମ କଥା ସାହିତ୍ୟର।